গোটা দেশ যখন করোনা নিয়ে দুশ্চিন্তায়, হঠাৎই বলিউডের উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত লাশ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। তার বয়স মাত্র 34। নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই প্রতিভাবান অভিনেতা। এর মধ্যেই বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্রিকেটার MS ধোনির আত্মজীবনী নিয়ে নির্মিত দ্য আনটোল্ড স্টোরি তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন সুশান্ত। ক্যারিয়ারের উজ্জ্বল সময় থেকেও কেন আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত, তা ভেবে পাচ্ছেন কেউ। কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই অভিনেতা, এর উত্তর খুঁজছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্তের বাড়ির পরিচারক পুলিশকে খবর দেন। কখন কোন সময় এই ঘটনা ঘটেছে সেই নিয়ে এখন কোনো তথ্য মেলেনি। এদিন বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্তের দেহ। সেই ফ্ল্যাট ঘিরে রেখেছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী।